ঈদের ছুটিতে কয়রা ব্রিজে আসলাম আমরা, আমি তারেক মাহবুব। এখন কয়রা ব্রিজ একটা অদ্ভুত, কয়ের ব্রিজ, আচ্ছা আচ্ছা, শুধু কয়ের না, আচ্ছা ব্রিজের কিছু ইয়া বলে, এটা আসতে হবে কিভাবে? এটা আসতে হবে হচ্ছে ভূগোল থেকে আসা যায়, ভূগোল বাজার থেকে সোজা উত্তর দিকে, আচ্ছা, আর না হলে এই কুমন বাজার থেকে সোজা উত্তর দিকে, আচ্ছা আচ্ছা দিকে। ও গ্রেট, খুবই চমৎকার একটা প্লেস, আমার মনে হয় গাজীপুরের মধ্যে এই জায়গাটাই সব থেকে বিখ্যাত বা খুবই সুন্দর জায়গা, যেইখানে যেইখানে আসলে যে গাজীপুরের বিখ্যাত যে জায়গাগুলো আছে, হানকাটা, ইসালি ব্রিজ, আসলে তার থেকে খুবই সুন্দর। তবে জায়গাটা আসতে একটু সময় লাগবে, মানে ওই রাস্তাঘাটটা ভালো না, ইটের ইটের সলিং, তো অনেক জায়গায় উঁচা নিচে আছে। পরন্ত বিকেলে আমরা আসলাম, এখানে অনেক লোক দলে দলে আসতেছে, নায়েক আর তারেক সাহেব আছেন এখানে, তারেক খান, তারেক খান আমাদের আসলে সাকিব খানের ইয়া, সাকিব খানের রিপ্লেসমেন্ট, একটু তাকাও তারেক, তারেক তারেক নাম্বার ওয়ান। এটা পরন্ত বিকেল, মানে খুব চমৎকার একটা পরিবেশ, মেঘ ছায়া, খুবই চমৎকার প্লেস, যাবো মানে ভাল লাগবে এই জায়গাটা, আমার মনে হচ্ছে গাজীপুরের মধ্যে বিখ্যাত একটা দেখার মতো জায়গা হইতে পারে।